আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক ষড়যন্ত্র শুরু করেছে সরকার, এবার আপনার আমার সন্তানকে নাস্তিক্যবাদের শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষার পরীক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে। চলুন সাধারণ মানুষের মতামত এবং তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানা যাক। এর একমাত্র কারণ হাজারো ব্যর্থতাকে ধামা চাপা দেওয়া, আগের খেলাগুলোকে পিছনে নিয়ে যাওয়া, বর্তমান বিষয়গুলোকে অতীত করে আড়াল করা। কিছুদিন পর দেখবেন আবার আলিম ওলামাদের চাপের মুখে আলেমদেরকে তাদের সমর্থন দিতে এই দাবিগুলো পূরণ করবে। আসলে সবটাই ভাওতাবাজি। আরেকজন বলছেন, সব কিছুতে ইসলাম নিয়ে টানাটানি, এমন না করলে পেটের ভাত হজম হয় না। আরে ভাই, মুসলিম হিসেবে একজন মুসলিমের আগে ইসলাম ধর্ম ও ইতিহাসগুলো জানা প্রয়োজন আছে, তাই এগুলো বাদ দেওয়ার প্রশ্নই আসে না। বাদ দিতে হলে জ্যামিতি পাটিগণিত বাদ দেওয়া দরকার, এগুলো মৃত্যু পরবর্তী জীবনে কোনো কাজেই লাগে না। আমি রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরির ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে পড়াতে যাই, তার কাছে সবচেয়ে কঠিন বিষয় কোনটা জানতে চাইলে আমাকে অবাক করে দিয়ে উত্তর দিল ধর্মীয় ও নৈতিক শিক্ষা। এরপর নিশ্চয়ই বোঝানোর কিছু নেই, ওই বিষয়ে পরীক্ষা বাদ দিলে কী অবস্থা দাঁড়াবে জানা তো অনেক দূরের কথা, পৃষ্ঠা উল্টিয়েও কেউ দেখবে না। নিউজ যদি সঠিক হয় তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ইসলামকে মিটিয়ে দেওয়ার ন্যূনতম যারা চেষ্টা করবে তারা অবশ্যই জাহান্নামী হবে। তবে জেনে রাখা ভালো, পৃথিবীর কারো শক্তি নেই ইসলামকে মিটিয়ে দেয়। ইসলামের আলো যত নেভানোর চেষ্টা করা হবে ততই আলোকিত হতে থাকবে। সুতরাং সাবধান, সৃষ্টিকর্তা মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার চেষ্টা যেন করা না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, অধিকাংশ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখুন। মানুষের অনুভূতি নিয়ে তামাশা করা ঠিক নয়, প্রতিবাদ জানায়, এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই। ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতা শিক্ষার জন্য হলেও পরীক্ষায় ধর্মীয় শিক্ষার মূল্যায়ন প্রয়োজন, অন্যথায় ধর্মীয় শিক্ষার অবমূল্যায়ন হবে। শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষকরা বাকি পাঁচটা বিষয় মূল্যায়ন করবেন, তাই কাগজে কলমে পরীক্ষা না হলেও কোনো বিষয়কে কম গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেন NCTV-র চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। যেখানে উচ্চ পর্যায়ে হিন্দু দিয়ে চালানো হচ্ছে, তাহলে এই দেশে আর কি আশা করবেন। ইসলাম জীবন বিধান জানা ও অর্জন করা অবশ্যই ফরজ, তাই আমাদের জীবনকে সঠিক পথে চলার ও নৈতিক আদর্শে বেড়ে ওঠার জন্য ধর্মীয় শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আমি মনে করি প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা উচিত। পাঠ্যবইতে ধর্মীয় এবং নৈতিকতার বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত, এতে করে সবাই ধর্মীয় ও নৈতিকতার বিষয়ে জানতে পারবে এবং নৈতিকতা শেখার জন্য অন্ধভাবে কাউকে অনুসরণ করবে না, বরং ধর্মান্ধতা দূর হবে। সেকুলারিজমরা যা কিছুই দাবি করুক না কেন, অন্ধভাবে তাদের দাবি মেনে নেওয়াটাও এক ধরনের অন্ধত্বেরই সামিল। বরং এটা সবথেকে ভালো হয় ধর্মের নামে, সাধারণ শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাকে আলাদা আলাদাভাবে ভাগ না করে একত্রিত করা, যাতে করে দেশে ধর্মের নামে উগ্রবাদ ও মৌলবাদের জন্ম না হয়। ধর্মীয় শিক্ষা থেকে যদি মানুষ একেবারে বেরিয়ে যায়, তো এর ফলাফল মানুষ বুঝবে আরও 50 বছর পরে। তখন জেনা ব্যভিচার সকলের সম্মুখে রাস্তাঘাটে হতে থাকবে। তখন সর্বোচ্চ ভালো মানুষ যে হবে, সেই বলবে, আহা, ব্যভিচার দেওয়ালের ওপারে বসে করলেও তো পারত। এটা খুব ছোট্ট একটা উদাহরণ। এর কয়দিন পর বলবে উচ্চস্বরে আজান দেওয়া হবে না, শব্দ দূষণ হয়, নাউজুবিল্লাহ। স্বাধীনতার চেতনা আর অসাম্প্রদায়িকতার কথা বলে এরা দেশটাকে ধর্মহীন করে তোলার চেষ্টা করছে। নৈতিক শিক্ষা বাদ দিয়ে এরা এদেশের নতুন প্রজন্মকে পাশ্চাত্যের আধুনিক কুকুর বিড়াল বানাতে চায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান যদি হয় নারায়ণ চন্দ্র সাহা, তাহলে শিক্ষা ধর্ম বাতিল তো হবে। এর চেয়ে জঘন্য কাজ আর হয় না। ক্লাস 1 থেকে প্রত্যেকটা ছেলে মেয়েকে ধর্মীয় এবং নৈতিক জ্ঞানের শিক্ষা দেওয়া উচিত। প্রত্যেক ধর্মেরই কিছু ভালো দিক আছে, এটা শেখাতে হবে, এটা মুসলিম বা হিন্দু। তাই ধর্মীয় বিশ্বাস ছাড়া কেউ কোনোদিন ভালো মানুষ হতে পারে না, কারণ প্রত্যেক ধর্মই কল্যাণের কথা বলে। তাই ছোটদের ধর্মীয় বা নৈতিক বান করে তুলতে ধর্মীয় শিক্ষা খুব জরুরি। এবারে ভিন্ন প্রসঙ্গ। বাংলাদেশ সেনাবাহিনীর রক্ত টিকটিকির রক্তের মতো হয়ে গিয়েছে। ভারতের সেনাবাহিনী যেখানে মুসলমান নিধনে ব্যস্ত, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না। তারা তালপাতার সিপাহের মতো বসে আছে, কত বড় ষড়যন্ত্র করছে ভারত তা কি আপনারা জানেন? ভারতে পুলিশ এমনকি সেনাবাহিনী মুসলিম নিধনে দক্ষ। মুসলিম হত্যাকারী পুলিশ সেনা সদস্য অফিসারদেরকে পদকসহ নানাবিধ পুরস্কার ও পদোন্নতির ব্যবস্থা রয়েছে। মুসলিম বিরোধী দাঙ্গায় ভারতীয় পুলিশ, BSF, CRP এমনকি সেনাবাহিনী হিন্দু হামলাকারীদের গ্রেফতার না করে নীরব দর্শকের ভূমিকা পালন করে। পুলিশের সামনে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। তারা মুসলমানদের উপর গুলি বর্ষণ করে, মুসলমানদেরকে দাঙ্গাকারী হিসেবে গ্রেফতার করে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে দেখা গেছে 2020 সালের
ফেব্রুয়ারি মাসে দিল্লিতে উশৃঙ্খল হিন্দুদের মুসলিম বিরোধী দাঙ্গার সময় হিন্দুদের না থামিয়ে পুলিশ তাদের সহযোগী হিসেবে সব অপকর্মে সাহায্য করে। ভারত সরকারের প্রণীত মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের প্রতিবাদের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় আক্রান্ত মুসলমানরা সাহায্য চাইলে পুলিশ অপারগতা জানিয়ে বলে কোনো ধরনের ভূমিকা রাখতে তাদের উপর কোনো নির্দেশ নেই। বিভিন্ন সংখ্যালঘু কমিশনের প্রতিবেদনে বলা হয়, মুসলিম বিরোধী এই সহিংসতা তথা দাঙ্গা ছিল পরিকল্পিত ও লক্ষ্যবস্তু ছিল সুনির্দিষ্ট। ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশ সহিংসতার জন্য মুসলিম ভুক্তভোগীদেরকে দায়ী করে মামলা দায়ের করেছে। শাসক ছিল বিজেপি নেতৃবৃন্দ, দাঙ্গাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ না করার জন্য পুলিশকে প্ররোচিত করেছে। কিছু বিজেপি নেতা প্রকাশ্যে বিক্ষোভকারী মুসলমানের বিরুদ্ধে সহিংসতার পক্ষে অবস্থান নেয়। স্থানীয় বিজেপির নেতৃবৃন্দ শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারীদের হটিয়ে দেওয়ার দাবি করার পরই মুসলমানদের উপর হামলা শুরু হয়। সহিংসতায় কমপক্ষে 53 জন খুন এবং শতাধিক ব্যক্তি জখম হন। এদের প্রায় সবাই ছিলেন মুসলিম। হিউম্যান রাইটস ওয়াচ এবং ওয়ার্ডস সহিংসতা তদন্তে পুলিশের ব্যর্থতা ও পক্ষপাতিত্বের প্রমাণাদি নথিবদ্ধ করেছে। এমনকি সংখ্যালঘু কমিশনের প্রধান কর্মকর্তা মুসলমানদেরকে গ্রেফতার করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। সেনাবাহিনী সহ সব ধরনের আধাসামরিক বাহিনী ও পুলিশ কূটনীতিক উচ্চ প্রদত্ত আমলা কর্মকর্তা বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক মহল সব শাখা RSS এর দখলে। এরা যে যেখানে আছে সব জায়গা থেকে মুসলিমদের ক্ষতি করার কাজে লিপ্ত। মুসলিম বিদ্বেষী স্বামী চক্র মুসলমানদের মসজিদ দারগা মাদ্রাসায় হামলা চালিয়ে মুসলমানদেরকে আহত নিহত করে নির্দোষ মুসলিম শিক্ষার্থীদের সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে অত্যাচার নির্যাতন করে কারারুদ্ধ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম, গোয়েন্দা সংস্থা, আদালত ওই প্রচারণায় বিশ্বাসী মুসলমানদেরকে জঘন্য নির্যাতনের স্বীকারোক্তি আদায় করে আদালতের মাধ্যমে কারাদণ্ডে দণ্ডিত করে, তেমন কিছু নির্মমতা ও মিথ্যাচারিতার নজির তুলে ধরছি। 25 নভেম্বর অনলাইন পত্রিকা ক্লারিয়ন ইন্ডিয়া জানায়, আল কায়েদার সাথে যোগাযোগ রাখার ভুয়া অভিযোগে 19 সেপ্টেম্বর ভারতীয় গোয়েন্দা সংস্থা NIA এর সদস্যরা পশ্চিম বাংলার 10টি মুসলিম বাড়িতে এসে 10 জনকে গ্রেফতার করে। বেসরকারি একটি তথ্য অনুসন্ধানী দল জানায়, সন্দেহভাজনদের প্রায় সবাই দরিদ্র পরিবারের খেটে খাওয়া সদস্য। তারা দর্জি, ইলেকট্রিশিয়ান কিংবা সাধারণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। কথিত এই সন্ত্রাসী গ্রুপের নেতার মানসিক সমস্যা রয়েছে। এদের সবাই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। এছাড়া কেরালার এরনাকুলমাম জেলার 3 জনকে গ্রেফতার করা হলো।